হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রো ইওর রিডার লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটিতে জয়েন করে ফেলি এবং আমরা আজকে লাইভ ক্লাসটি শেয়ার দিয়ে ফেলি, যাতে আমাদের বাকি বন্ধুরা যারা আজকে অপেক্ষা করছে তারা খুব যেন দ্রুত আমাদের আজকে লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারে। বন্ধুরা, আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। তোমরা যারা আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছো তারা আজকে লাইভ ক্লাসটি শেয়ার করে ফেলো, যাতে আমাদের বাকি বন্ধুরাও খুব চটপট আমাদের আজকে লাইভ ক্লাসটিতে আমাদের সাথে যুক্ত হতে পারে। বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকে আলোচনা করব, তাই যারা এখন লাইভে যুক্ত হয়েছো তোমরা তাড়াতাড়ি লাইভ লিঙ্কটি শেয়ার করে ফেলো, যাতে আমাদের বাকি বন্ধুরাও আজকে আমাদের আলোচনাতে অংশগ্রহণ করতে পারে। বন্ধুরা, আমরা খুব দ্রুত আমাদের লাইভ লিঙ্কটি শেয়ার করে ফেলি, যেন আমাদের বাকি বন্ধুরাও খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আমরা খুব দ্রুতই আমাদের আজকের লাইভ ক্লাসটি শুরু করতে চলেছি। স্কুল বন্ধ বলে শেখা বন্ধ হবে কেন? এই প্রতিপাদ্য নিয়ে আমরা বিগত 1 বছর ধরে অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের ফেসবুক লাইভ ক্লাস এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের ছোট্ট বন্ধুরা এবং শিক্ষক অভিভাবকেরা আশা করি উপকৃত হয়েছেন। যেহেতু স্কুল প্রায় 1 বছরের বেশি সময় ধরে বন্ধ, তাই আমাদের ছোট্ট বন্ধুরা নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা ভুলেই যেতে বসেছি আমাদের সামাজিক জীবন, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের। এবং আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমাদের সকলেরই কিছু সামাজিক এবং মানসিক দক্ষতা থাকা প্রয়োজন, যা একজন আদর্শ মানুষে পরিণত হলে আমাদের সবারই খুব দরকার। তাই আমাদের এই লাইভ ক্লাসগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করব শিশুদের সামাজিক এবং মানসিক দক্ষতা, শিশুদের খাদ্য ও পুষ্টি এবং টেকসই জীবন ধারণ বিষয়ক জ্ঞান সম্পর্কে। আমি শেখ তানভীর হাসান আরিফ আজ আছি আপনাদের সাথে। আর আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পজিটিভ থিঙ্কিং অর নেগেটিভ থিঙ্কিং। বন্ধুরা, তোমরা কে কোন এলাকা থেকে আমাদের সাথে জয়েন করেছো তা জলদি করে কমেন্ট করে জানিয়ে ফেলো। অনিশা বন্ধু বলছে, আই এম হিয়ার অলরেডি,
থ্যাংক ইউ বন্ধু তোমাকে আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদের অনিশা বন্ধু বলছে সে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে জয়েন হয়েছে, ধন্যবাদ বন্ধু তোমাকে। মাকসুদুল সাদাত আকাশ বন্ধু বলছে সে টাঙ্গাইল থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে, ধন্যবাদ আকাশ বন্ধু তোমাকে। আমাদের তৌসিফ বন্ধু বলছে সে আমাদের সাথে বারিধারা ডিওএইচএস থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ বন্ধু তোমাকে। আমাদের ফিরোজা বন্ধু বলেছে সে কাফরুল থেকে জয়েন করেছে, আমাদের ঝুমা কবির বন্ধু বলছে সে দুনিয়া থেকে জয়েন করেছে আমাদের সাথে, ধন্যবাদ বন্ধু যারা আমাদের সাথে আজকে লাইভ ক্লাস দিতে যুক্ত হয়েছ। আমাদের রাকিন নাবা বন্ধু বলছে সেও আমাদের সাথে দুনিয়া ঢাকা থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ বন্ধু তোমাকে। নাইমান স্যার নাবা বন্ধু আমাদের সাথে আজকে লাইভ ক্লাস দিতে যুক্ত হয়েছে, আচ্ছা বন্ধুরা চলো তাহলে আজকে আমাদের লাইভ ক্লাস শুরু করার পূর্বে আমরা আমাদের ক্লাসের কিছু সহজ নিয়ম সম্পর্কে জেনে ফেলি। আমাদের ক্লাসের প্রথম নিয়ম হচ্ছে তোমরা যদি আমাকে পরিষ্কার ভাবে শুনতে না পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি ক্লাসের দ্বিতীয় নিয়ম হচ্ছে কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমাদের ক্লাসের তৃতীয় নিয়ম হচ্ছে আমি যদি কোনো প্রশ্ন করে থাকি তাহলে সেগুলোর উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। ওকে বন্ধুরা, তো আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে ঠিক তোমরা কে কেমন বোধ করছো। নিশ্চয়ই তোমরা তোমাদের স্ক্রিনের উপরে একটা ফিলিং চার্ট দেখতে পাচ্ছ, তাহলে চটপট আমাকে একটু কমেন্ট করে জানিয়ে ফেলো তো হোয়াট আর ইউ ফিলিং রাইট নাও, তুমি এই মুহূর্তে ঠিক কেমন বোধ করছো। বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে খুবই এক্সাইটেড বোধ করছি, কেননা আজকে আমি গ্রো ইওর রিডারের পক্ষ থেকে তোমাদের সাথে লাইভ ক্লাস দিতে যুক্ত হতে পেরেছি এবং আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের মাহমুদা আনিশা বন্ধু বলছে সে খুবই এক্সাইটেড, ধন্যবাদ বন্ধু তোমাকে। আমাদের ফিরোজা বন্ধু বলছে সে হ্যাপি, তোমাকেও ধন্যবাদ বন্ধু। আকাশ বন্ধু বলছে সেও হ্যাপি, ধন্যবাদ বন্ধু তোমাকে। আমাদের রাকিন নাবা বন্ধু বলছে সেও এক্সাইটেড, ধন্যবাদ বন্ধু তোমাকে। আমাদের প্রিয়াঙ্কা দেবনাথ বন্ধু বলছে সে আমাদের সাথে বাগেরহাট থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ বন্ধু এত দূর থেকেও আমাদের লাইভ ক্লাস দিতে যুক্ত হওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, চলো আর দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলি। আমাদের শাহিদামণি বন্ধু বলছে সেও আজকে ক্লাসটিতে যুক্ত হতে পেরে খুবই এক্সাইটেড। ঝুমা কবির বন্ধু বলছে সেও আজকে লাইভ ক্লাসে যুক্ত হতে পেরে খুবই এক্সাইটেড। তো চলো বন্ধুরা আর দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পজিটিভ থিঙ্কিং অর নেগেটিভ থিঙ্কিং, অর্থাৎ ইতিবাচক চিন্তা ভাবনা নাকি নেতিবাচক চিন্তা ভাবনা। তো বন্ধুরা তোমরা কি কখনো পজিটিভ থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং বিষয়টি সম্পর্কে শুনেছো, বা তোমরা কি পজিটিভ থিঙ্কিং কি এই সম্পর্কে জানো? যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন অনেক বিষয় নিয়ে
চিন্তা ভাবনা করে থাকি, তাই না? তো আমাদের এই চিন্তা ভাবনাগুলো কিন্তু দুই রকমের হতে পারে। আমাদের সাদিয়া বন্ধু বলেছে ইয়েস, হ্যাঁ, তার মানে সে শুনেছে। আমাদের তসিফ বন্ধুও বলছে ইয়েস, সে শুনেছে। আমাদের ঝুমা কবির বন্ধুও বলছে ইয়েস, সেও শুনেছে। আমাদের মাহমুদ আমি অনিশা বন্ধু বলছে ইয়েস, ধন্যবাদ বন্ধু তোমাদেরকে। আমাদের ফিরোজা বন্ধুও বলছে ইয়েস। তো বন্ধুরা, এই যে আমরা এত বিষয় নিয়ে চিন্তা করি, কিন্তু এই বিষয়গুলো কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ, এই সম্পর্কে কি আমরা জানি? বা আমাদের কোন থিঙ্কিংগুলো ইতিবাচক হচ্ছে বা কোন থিঙ্কিংগুলো নেতিবাচক হচ্ছে, এই সম্পর্কে কি আমাদের ধারণা আছে? আমরা আজকের ক্লাসে এই পজিটিভ থিঙ্কিং অর নেগেটিভ থিঙ্কিং এই বিষয়ে খুব গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা একটু দেখে ফেলি পজিটিভ থিঙ্কিং বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ পজিটিভ থিঙ্কিং? পজিটিভ থিঙ্কিং বলতে আমরা কি বুঝি? পজিটিভ থিঙ্কিং ইজ অ্যান অপটিমিস্টিক অ্যাটিটিউড দ্যাট প্র্যাকটিসেস অফ ফোকাসিং অন দ্য গুড ইন এনি গিভেন সিচুয়েশন। অর্থ হচ্ছে পজিটিভ বা ইতিবাচক চিন্তা ভাবনা বলতে আমরা বুঝি আশাবাদী মনোভাব, অর্থাৎ আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমরা যে কোনো পরিস্থিতিতেই সেই পরিস্থিতির ভালো কোনো দিক খুঁজে পাচ্ছি কিনা বা সেই পরিস্থিতির ভালো কোনো দিককে আমরা ফোকাস করছি কিনা, সেই বিষয়টি হচ্ছে পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা ভাবনা। এখন বন্ধুরা, আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে এই বিষয়টি বোঝার চেষ্টা করি, তাহলে আশা করি জিনিসটি তোমাদের জন্য আরো সহজ হবে। তো বন্ধুরা, ধরে নাও তোমরা স্কুলে পড়ো এবং তোমাদের স্কুলে পরীক্ষা হয়েছে যেটার ফলাফল প্রকাশিত হয়েছে। তো তুমি দেখলে যে তোমার ফলাফল আশানুরূপ হয়নি, কিন্তু তোমার অন্য একটি বন্ধুর ফলাফল সে অনুযায়ী ভালো হয়েছে। তো এই মোমেন্টে তোমার কি করা উচিত? তোমার কি উচিত যে তোমার বন্ধু, যেই বন্ধুটি ভালো রেজাল্ট করেছে, তার রেজাল্ট দেখে মন খারাপ করা? নাকি তোমার উচিত তোমার যে বন্ধুটি ভালো রেজাল্ট করেছে, তার সেই রেজাল্ট থেকে অনুপ্রেরণা নিয়ে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে তুমি ভালো করা? অবশ্যই দ্বিতীয় অপশনটি আমাদের জন্য বেটার, অর্থাৎ আমাদের যে বন্ধুটি খুবই ভালো রেজাল্ট করেছে, আমরা কিন্তু তার রেজাল্ট থেকে অনুপ্রেরণা নিতে পারি এবং এর পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আমরা সে অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভালোভাবে পড়ালেখা করে আমরাও চাইলে পরের পরীক্ষাগুলোতে ভালো করতে পারি। তাহলে দেখো, এখন তুমি যদি তোমার ওই বন্ধুর ভালো রেজাল্ট দেখে মন খারাপ করে বসে থাকতে যে আমার বন্ধুটি ভালো রেজাল্ট করেছে কিন্তু অপরদিকে আমার ফলাফল তো সেই অনুযায়ী ভালো হলো না, তাহলে কিন্তু আমাদের যে থিঙ্কিং বা চিন্তাধারা সেটা কিন্তু বন্ধু একটু অন্যদিকে চলে যেত, অর্থাৎ আমরা কিন্তু তখন নেগেটিভ থিঙ্কিং করতাম। তাহলে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যেই সিচুয়েশনের মধ্যে থাকি না কেন, আমাদের চেষ্টা করতে হবে সেই সিচুয়েশনের মধ্য থেকে আমাদেরকে পজিটিভ কিছু খুঁজে বের করা, অর্থাৎ ভালো কিছু খুঁজে বের করা, যাতে করে আমাদের পরবর্তী স্টেপগুলো আরও স্মুথ হয়। তো বন্ধুরা, চলো তাহলে নেগেটিভ থিঙ্কিং বলতে আমরা কি বুঝি আমরা একটু সেটা দেখে ফেলি। বন্ধুরা, তোমরা নিশ্চয় স্ক্রিনের উপরে একটি ছোট্ট বন্ধুকে দেখতে পাচ্ছ। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই বন্ধুটিকে দেখে তোমাদের কি মনে হচ্ছে। বন্ধুটি কি খুবই হ্যাপি, নাকি ওর কি মনে হচ্ছে একটু আমাকে জানাও। ততক্ষণে আমরা একটু নেগেটিভ থিঙ্কিং সম্পর্কে বোঝার চেষ্টা করি। নেগেটিভ থিঙ্কিং রেফার্স টু এ প্যাটার্ন অফ থিঙ্কিং নেগেটিভলি অ্যাবাউট ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর সারাউন্ডিংস। অর্থাৎ নেগেটিভ থিঙ্কিং বা নেতিবাচক চিন্তা ভাবনা বলতে আমরা বুঝি এমন একটি প্যাটার্ন যেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে বাধ্য করে যে আমাদের নিজের সম্পর্কে এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে একটু অনাকাঙ্ক্ষিতভাবে। অর্থাৎ তুমি যদি তোমার আশেপাশের পরিবেশ সম্পর্কে বা নিজের সম্পর্কে যে কোনো বিষয়ে একটু অন্যরকম চিন্তা ভাবনা শুরু করো যে না, আমি এই কাজটা করতে পারছি না বা আমি এটা করতে পারবো না, তাহলে কিন্তু সেটাই হবে নেগেটিভ থিঙ্কিং। আমাদের আকাশ বন্ধু বলছে সে দুশ্চিন্তা করছে। হ্যাঁ বন্ধু, একদম সঠিক। আমাদের অনিশা বন্ধু বলছে শ্যাটার্ড। ইয়েস বন্ধু, তুমিও সঠিক। আমাদের ফিরোজা বন্ধু বলছে ইয়েস, হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো বন্ধু। আমাদের রাকিন নাবা বন্ধু বলছে স্যাড, হ্যাঁ, তুমিও ঠিক ধরেছ। অর্থাৎ আমরা যেই বন্ধুটিকে দেখতে পাচ্ছি সে কিন্তু দেখো হয়তো বা কোনো একটি বিষয় নিয়ে সে দুশ্চিন্তা করছে বা কোনো একটি বিষয় সে চিন্তা করছে এবং চিন্তা করতে করতে সে ভাবছে যে আচ্ছা, এই বিষয়টা তো আমি করতে পারবো না, তাই দেখো সে মন খারাপ করে বসে আছে। তাহলে আমাদের কি তাই করা উচিত? অবশ্যই না। তাহলে চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা নেগেটিভ থিঙ্কিংটাকে আরেকটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। ধরো বন্ধু, তুমি স্কুলে গেছো কিন্তু তুমি কলম নিতে ভুলে গেছো।
এখন যখন ক্লাস শুরু হয়েছে, তুমি দেখলে তোমার কাছে কোনো ধরনের কলম নেই, তখন তুমি কি করবে? তুমি ধরো তোমার পাশের যে বন্ধুটি কলম এনেছে, তার কাছে তুমি একটি কলম ধার চাইলে, কিন্তু তোমার ওই বন্ধু বলে দিল যে না, আমি তোমাকে কোনো কলম ধার দিতে পারছি না। এর মধ্য দিয়ে দেখো দুই ধরনের জিনিস কিন্তু আমরা বুঝতে পারি, বা ওই মোমেন্টে দুইটা জিনিস তোমার মাথার মধ্যে ঘুরতে পারে। প্রথমত, হয়তো বা তুমি চিন্তা করতে পারো যে আমার বন্ধুটির কাছে হয়তো বা কোনো এক্সট্রা কলম নেই, এই কারণে সে আমাকে কোনো কলম ধার দিতে পারছে না। অথবা তুমি চিন্তা করতে পারো, আমার বন্ধু হয়তো বা আমাকে পছন্দ করে না, অথবা আমার বন্ধু হয়তো বা আমার সম্পর্কে একটু নেগেটিভ চিন্তা করে, এই কারণে হয়তো বা আমার বন্ধুটি আমাকে কলম দিতে চাচ্ছে না। এখন বন্ধুরা তোমরাই বলো, আমাদের কি এই সিচুয়েশনে অপশন 1 চুজ করা উচিত নাকি অপশন 2 চুজ করা উচিত? আমাদের ফিরোজা বন্ধু বলছে তাকে আমি কলম দিব। অবশ্যই বন্ধু, আমাদের কাছে যদি কোনো এক্সট্রা কলম থাকে তাহলে আমরা তাকে কলম দিয়ে সাহায্য করতে পারি। আচ্ছা বন্ধুরা, এই সিচুয়েশনে কিন্তু আমাদের উচিত আমাদের প্রথম জিনিসটা থিঙ্কিং করা, অর্থাৎ অপশন 1 চিন্তা করা, অর্থাৎ হয়তো বা আমার ওই বন্ধুটির কাছে কোনো এক্সট্রা কলম নেই বিধায় সে আমাকে কোনো কলম দিতে পারছে না। তাহলে বন্ধুরা দেখো, আমরা কিন্তু যে কোনো সিচুয়েশনেই দুই ধরনের চিন্তা ভাবনা করতে পারি। হ্যাঁ, আমাদের তসিফ বন্ধু বলছে 1। তাহলে এই দুইটা চিন্তা ভাবনা থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন চিন্তাগুলো করলে আমরা পজিটিভ থিঙ্কিং করব, বা কোন চিন্তাগুলো আমাদেরকে নেগেটিভ থিঙ্কিং এর দিকে নিয়ে যাবে। আশা করি তোমরা নেগেটিভ থিঙ্কিং কি বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, সামনে আগানো যাক। আচ্ছা বন্ধুরা, তোমরা কি স্ক্রিনের উপর একটা ছবি দেখতে পাচ্ছ? তাহলে তোমরা এই ছবিতে অবশ্যই দেখবে আমরা তিনটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি। একটি ক্যারেক্টার বড়, এবং ওই বড় ক্যারেক্টারটি দুই কাঁধে দুই পাশে আমরা ছোট ছোট দুটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে ফেলো তো যে তোমরা কি এই ক্যারেক্টারটিকে চেনো। আমাদের আমিন আজাদ বন্ধু বলছে স্টাক ইন দ্য সারাউন্ডিংস, দ্যাটস নেগেটিভ থিঙ্কিং। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক বলেছ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনের উপরে যেই বন্ধুটিকে দেখতে পাচ্ছি ও হচ্ছে আমাদের ডিজনি ওয়ার্ল্ডের একটি অ্যানিমেশন ক্যারেক্টার। 2000 সালের দিকে কিছু ডিজনি ফিল্মে এই ক্যারেক্টারটিকে দেখা গিয়েছিল। তো বন্ধুরা, এই ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আমাদের এই বন্ধুটি কি মনে করছে? আমাদের এই বন্ধুটির নাম হচ্ছে ক্রন। তো তোমাদের কি মনে হচ্ছে যে ক্রন এখন কি চিন্তা করছে, বা ওর মাথার মধ্যে এখন কি ঘুরতে পারছে? তো দেখো বন্ধুরা, ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ক্রন বন্ধুটি হয়তো বা এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়েছে যেখানে তাকে কোনো বিষয় নিয়ে একটু চিন্তা করতে হচ্ছে, এবং ঠিক তখনই তার দেখো দুই কাঁধের দুই পাশে আরো ছোট্ট ছোট্ট দুটি ক্রনকে আমরা দেখতে পাচ্ছি। একটি ক্রন হোয়াইট ড্রেস পরা এবং আরেকটি ক্রন রেড ড্রেস পরা। আমাদের টসিফ বন্ধু বলছে হি ইজ কনফিউজ। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ, এখানে ক্রন কিছুটা কনফিউজ যে ওই সিচুয়েশনে তার কি করা উচিত। এখন দেখো বন্ধুরা, এখানে ক্রনকের যেই পাশে হোয়াইট ক্রন রয়েছে, বা হোয়াইট ড্রেস পরা ক্রন রয়েছে, ওকে আমরা বলছি অ্যাঞ্জেল ক্রন, আর যেই ছোট ক্রনটি রেড ড্রেস পরা ওকে আমরা বলছি ডেভিল ক্রন। এখন ক্রন কোন একটা বিষয়ে কনফিউজড, তো অ্যাঞ্জেল ক্রন ওকে ভালো পরামর্শ দিচ্ছে যে ওই সিচুয়েশনে ক্রনকের কি করা উচিত। ঠিক অপর দিকেই দেখো, ওর ক্রনকের অপর পাশে যে ডেভিল ক্রন রয়েছে সে কিন্তু আবার ক্রনকে এমন পরামর্শ দিচ্ছে, বা তাকে নেগেটিভ পরামর্শ দিচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরাই বলো ক্রনকের এই মোমেন্টে কোন ক্রনকের কথা শোনা উচিত, অ্যাঞ্জেল ক্রনকের কথা নাকি ডেভিল ক্রনকের কথা? তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে ফেলো যে আমাদের এই মোমেন্টে ক্রন বন্ধুটি কি করা উচিত, অ্যাঞ্জেল ক্রনকের কথা শোনা উচিত নাকি ডেভিল ক্রনকের কথা চলে শোনা উচিত? আমাদের ফিরোজা বন্ধু বলছে অ্যাঞ্জেল ক্রন। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক বলেছ, এই মোমেন্টে আমাদের ক্রন বন্ধুর উচিত অ্যাঞ্জেল ক্রনকের পরামর্শ শুনে চলা। আমাদের আমিনা বন্ধু বলছে অ্যাঞ্জেল ক্রন। হ্যাঁ বন্ধু, তুমিও ঠিক বলেছ।
আমাদের রাকিন নাবা বন্ধু বলছে অ্যাঞ্জেল ক্রন্ট। হ্যাঁ বন্ধু, তুমিও ঠিক ধরেছ। তাহলে বন্ধুরা, আমাদের ক্রন বন্ধু এখন যে সিচুয়েশন আছে, তার কিন্তু এখন অ্যাঞ্জেল ক্রন বন্ধু যে পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শ শুনে চলা উচিত। ঠিক আমাদেরও কিন্তু যখন এরকম হবে যে আমরা কোনো সিচুয়েশনে বা কোনো বিষয় নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগবো যে আমাদের কোনটি করা উচিত, তখন কিন্তু আমাদের অ্যাঞ্জেল যে আমাদের যে পরামর্শটা দিবে, আমাদের উচিত সেই পরামর্শ মেনে চলা। কেবলমাত্র তখনই কিন্তু আমরা পজিটিভলি থিঙ্কিং করতে পারবো। তাহলে চলো বন্ধুরা, সামনে আগানো যাক। আচ্ছা বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই এখন একটি ছবি দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি একটি গ্লাস যেটি অর্ধেক ভরা রয়েছে, এবং গ্লাসের দুই পাশে দুটি বন্ধু দাঁড়িয়ে আছে। একটি বন্ধু নীল ড্রেস পরা এবং অপর পাশের বন্ধুটি ব্ল্যাক ড্রেস পরা। এখন বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে দুইটি বন্ধুই কিন্তু দুই দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ যেই বন্ধুটি নীল ড্রেস পরা, সে কিন্তু ইঙ্গিত করছে গ্লাসের যে অংশটি ভরা সেই দিকে, এবং আমাদের যেই বন্ধুটি কালো ড্রেস পরা, সে কিন্তু ইঙ্গিত করছে গ্লাসের যে অংশটি ফাঁকা সেই দিকে। তাহলে তোমরা কি বলতে পারবে আমাদের কোন বন্ধুটির পরামর্শ এখানে সঠিক, বা কার পরামর্শ আমাদের মেনে চলা উচিত, বা আমাদের কোন বন্ধুটি এখানে অপটিমিস্টিক অ্যাটিটিউড করছে আর কোন বন্ধুটি এখানে পেসিমিস্টিক অ্যাটিটিউড করছে? তো চলো বন্ধুরা, তোমরা উত্তর দিতে দিতে আমরা একটু দেখে আসি যে অপটিমিস্টিক আর পেসিমিস্টিক বলতে আমরা এখানে কি বুঝছি। তো বন্ধুরা, ইফ ইউর থটস আর মোস্টলি পজিটিভ, ইউ আর লাইকলি অ্যান অপটিমিস্ট হু প্র্যাকটিসেস পজিটিভ থিঙ্কিং। অর্থাৎ তোমাদের চিন্তাগুলো যদি এমন হয় যে তুমি সর্বদাই যে কোনো বিষয়ে পজিটিভ চিন্তা ভাবনা করছো, তাহলে আমরা ধরে নেবো যে হ্যাঁ বন্ধু, তুমি অপটিমিস্ট থিঙ্কিং করছো, অর্থাৎ তুমি পজিটিভ থিঙ্কিং করছো। আমাদের সাদিয়া বন্ধু বলছে রাইট সাইড। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক ধরেছো। আমাদের রাকিন নাবা বন্ধু বলছে ব্লু। হ্যাঁ বন্ধু, তুমিও ঠিক ধরেছ। আমাদের ফিরোজা বন্ধু বলছে রাইট সাইড ব্লু ওয়ান। তুমিও ঠিক ধরেছ। অর্থাৎ আমাদের রাইট সাইডে যেই বন্ধুটি ব্লু ড্রেস পরা, সে কিন্তু এখানে অপটিমিস্টিক অ্যাটিটিউড প্রকাশ করেছে, অর্থাৎ যে পজিটিভ থিঙ্কিং করছে। তাহলে চলো বন্ধুরা, যে বন্ধুটি ব্ল্যাক ড্রেস পরে আছে, তার আচরণ সম্পর্কে আমরা একটু জেনে ফেলি। If the thoughts ran through your head are mostly negative, then your outlook on life is likely pessimistic. অর্থাৎ বন্ধুরা, আমাদের যদি আমাদের জীবনধারার উপরে সব চিন্তাধারে যদি আমরা নেগেটিভলি চিন্তা করি, যে কোনো বিষয়ে আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করছি, তাহলে কিন্তু তখন আমরা ধরে নেব যে বন্ধু, তুমি পেসিমিস্টিক অ্যাটিটিউড প্রকাশ করছো। তখন কিন্তু বন্ধুরা, আমাদের জীবনধারার উপরে আমাদের নানা ধরনের প্রভাব পড়তে পারে। অর্থাৎ এই নেগেটিভ থিঙ্কিং এর কারণে আমরা কিন্তু আমাদের লাইফে নানা জায়গায় নানা প্রবলেমের মধ্যে পড়তে পারি। অর্থাৎ এখানে আমাদের যে বন্ধুটি ব্ল্যাক ড্রেস পরা, সে কিন্তু এখানে পেসিমিস্ট, অর্থাৎ সে কিন্তু গ্লাসের যেই অর্ধেক ভরা রয়েছে, সে কিন্তু সেই দিকে ফোকাস করছে না, সে ফোকাস করছে গ্লাসের যেই অংশটি খালি রয়েছে। অপরদিকে আমাদের যেই বন্ধুটি ব্লু ড্রেস পরা, সে কিন্তু দেখো গ্লাসের খালি দিকে ফোকাস না করে, সে ফোকাস করছে গ্লাসের যেই অংশটি ভরা রয়েছে। অর্থাৎ আমাদের ব্লু ড্রেস পরা বন্ধুটি কিন্তু এই সিচুয়েশনে যেই জিনিসটি গুড সেই দিকেই ফোকাস করছে, কিন্তু আমাদের এই কালো ড্রেস পরা বন্ধুটি কিন্তু ভালো দিকে ফোকাস করছে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম আমাদের যে বন্ধুটি ব্লু ড্রেস পরা, সে মেইনলি পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করছে, এবং সে এখানে অপটিমিস্টিক অ্যাটিটিউড প্রকাশ করেছে। আর আমাদের যে বন্ধুটি কালো ড্রেস পরা, সে কিন্তু পেসিমিস্টিক অ্যাটিটিউড প্রকাশ করেছে। তো চলো বন্ধুরা, সামনে আগানো যাক। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এখানে একটি ছোট্ট বন্ধুকে দেখতে পেয়েছো? তোমাদের কি মনে হয় সে কি চিন্তা করছে? হাউ টু আইডেন্টিফাই নেগেটিভ থট, অর্থাৎ আমাদের এই ছোট্ট বন্ধুটি এখানে চিন্তা করছে, কিভাবে আমরা আমাদের নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে আইডেন্টিফাই করতে পারবো? তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের এই ছোট্ট বন্ধুটিকে জানিয়ে দেই কিভাবে সে তার নেগেটিভ থটস গুলো আইডেন্টিফাই করতে পারবে। Filtering. To magnify the negative aspects of a situation and filter out all the positive ones. তো বন্ধুরা, তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তোমরা সারাদিন ধরো খুব ভালো অনেকগুলো কাজ করেছো, এবং ভালো কিছু তোমাদের সাথে হয়েছে,
এবং দিনের শেষের দিকে তোমরা এমন কোন সিচুয়েশনের মধ্যে পড়লে যেই কারণে হয়তো বা কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন ফেস করেছো, এবং সেই অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের কারণে তোমরা তোমাদের সারাদিনের ভালো দিকগুলো ইগনোর করা শুরু করলে। যদি তোমাদের সাথে কখনো এমন হয় যে তোমরা তোমাদের কোনো খারাপ বিষয়ের কারণে তোমরা ভালো বিষয়গুলোকে যদি অদেখা করো, তাহলে বন্ধুরা তোমরা ধরে নেবে যে তুমি নেগেটিভ থিঙ্কিং করছো, অর্থাৎ তখনই বুঝতে পারবে যে তোমার মাথায় নেগেটিভ থটস ঘুরপাক খাচ্ছে। যদি তোমাদের সাথে এমন কিছু ঘটে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা আমরা পরেরটা দেখি, পার্সোনালাইজিং। ওয়েন সামথিং ব্যাড অকার্স ইউ অটোমেটিক্যালি ব্লেম ইয়োরসেলফ, অর্থাৎ তোমার সাথে যদি কোনো খারাপ কিছু ঘটে থাকে তুমি অটোমেটিক্যালি সেটার জন্য তোমার নিজেকে দোষারোপ করো। তোমরা কি এটা করে থাকো বন্ধুরা? যদি করে থাকো তাহলে আমাকে জানাও। আমাদের অনিশা বন্ধু বলছে সামটাইমস, অর্থাৎ সে মাঝে মাঝে এমনটা করে থাকে। আমাদের সাদিয়া বন্ধু বলছে নো। তো বন্ধুরা যদি এমন হয় যে কোনো একটি সিচুয়েশনের কারণে তোমরা তোমাদের নিজেদেরকে ব্লেম করা শুরু করো, তাহলে ধরে নেবে তুমি নেগেটিভ থিঙ্কিং করছো। কেননা এমন নাও হতে পারে যে যেই সিচুয়েশনটি অকার হয়েছে সেইটার জন্য তুমি দায়ী নও, কিন্তু তুমি নিজে থেকে চিন্তা করছো যে না, সিচুয়েশনটি তুমি দায়ী এই কারণে ঘটেছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে সিচুয়েশন যাই হোক না কেন সেটা আগে জাজ করে নেওয়া, অর্থাৎ বিষয়বস্তুকে বিচার করে তারপরে সেটা সম্পর্কে আগানো। এরপরে দেখো বন্ধুরা ক্যাটাস্ট্রোফাইজিং, ইউ অটোমেটিক্যালি অ্যান্টিসিপেটিং দ্য ওয়ার্স্ট, অর্থাৎ কোনো বিষয় শুরু করার আগে তুমি ধরেই নাও যে খারাপ কিছু ঘটতে চলেছে, অর্থাৎ অর্থ অথবা তুমি যে কাজটি করতে চলেছো তুমি পারবে কি পারবে না সেটি পরের ব্যাপার, কিন্তু তুমি ধরেই নিয়েছো যে তুমি পারবে না। যদি তোমার সাথে কখনো এমনটা ঘটে থাকে তাহলে বন্ধু ধরেই নিবে যে তুমি নেগেটিভ থিঙ্কিং করছো। তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তুমি কোনো একটি কাজ শুরু করার পূর্বেই চিন্তা করছো যে তুমি সেটা করতে পারবে না বা সেটার ফলাফল খারাপ হতে পারে? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরপরে দেখো বন্ধুরা পোলারাইজিং, ইউ সি থিংস অনলি অ্যাজ আইদার গুড অর ব্যাড। আমাদের ফিরোজা বন্ধু বলছে ইয়েস, অর্থাৎ সেই রকম সিচুয়েশন ফেস করেছে। আচ্ছা বন্ধুরা, তো পোলারাইজিং বলতে আমরা এখানে কি বুঝছি? আমরা বুঝছি যে তুমি কোনো সিচুয়েশন জাজ না করেই ধরে নিচ্ছ সেটা হয় গুড হবে অথবা খারাপ হবে, অর্থাৎ হয় সেটা ভালো হবে নাহলে খারাপ হবে। তো বন্ধু তুমি যদি কখনো এরকম কোনো সিচুয়েশন বিচার না করেই চিন্তা করে ফেলো যেটি ভালো না খারাপ, তাহলেই ধরে নেবে তুমি কিন্তু নেগেটিভ থিঙ্কিং করছো। তাহলে বন্ধুরা আমাদের এখন কি করা উচিত? অবশ্যই আমাদেরকে এই নেগেটিভ থিঙ্কিংগুলো দূর করে ফেলতে হবে, এবং আমরা সেটা কিভাবে করতে পারি? আমাদের রাকিন নামা বন্ধু বলছে নো। আচ্ছা তো বন্ধুরা, আমরা যদি আমাদের নেগেটিভ থিঙ্কিংগুলোকে দূর করে ফেলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। তো চলো বন্ধুরা আমরা একটু দেখে ফেলি যে আমরা যদি পজিটিভ থিঙ্কিং করতে পারি তাহলে আমরা সেখান থেকে কি কি বেনিফিট পাবো, বা আমাদের উপরে পজিটিভ থিঙ্কিংয়ের ইফেক্টসগুলো কেমন হতে পারে। তো চলো বন্ধুরা সামনে আগানো যাক। বন্ধুরা আমাদের উপরে কিন্তু পজিটিভ থিঙ্কিং এ দুই ধরনের বেনিফিট হতে পারে, অর্থাৎ আমরা যদি পজিটিভ থিঙ্কিং কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু আমরা দুই ধরনের বেনিফিট পাবো, একটি হচ্ছে ফিজিক্যাল বেনিফিট এবং অপরটি হচ্ছে মেন্টাল বেনিফিট। তো বন্ধুরা দেখো আমাদের এই বন্ধুটি কিন্তু পজিটিভ থিঙ্কিং করলে কি বেনিফিট পাওয়া যাবে সেটা জানতে খুবই আগ্রহী। তো চলো বন্ধুরা আমরা তাকে জানিয়ে ফেলি যে তুমি যদি পজিটিভ থিঙ্কিং করতে পারো তাহলে তোমরা কি কি ফিজিক্যাল বেনিফিট পেতে পারবে। প্রথমেই বেটার ফিজিক্যাল হেলথ, অর্থাৎ তুমি যদি পজিটিভ থিঙ্কিং করতে পারো তাহলে তোমার মানসিক স্বাস্থ্য খুবই ভালো থাকবে, অর্থাৎ তুমি খুব মানসিক ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবে। আচ্ছা বন্ধুরা এরপরে দেখো বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ তুমি যদি এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাও যেখানে তোমাকে প্রচুর চাপ সামলানোর মধ্য দিয়ে যেতে হচ্ছে, যদি তুমি পজিটিভ থিঙ্কিং করতে পারো তাহলে ওই মোমেন্টেও কিন্তু তুমি খুবই ভালোভাবে সেই চাপ সামলানোর দক্ষতা অর্জন করতে পারবে, অর্থাৎ ওই স্ট্রেস মোমেন্টেও তুমি কিন্তু পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে সেই স্ট্রেস খুব সহজেই দূর করে ফেলতে পারবে। এরপরে দেখো বন্ধুরা লোয়ার রেটস অফ ডিপ্রেশন, অর্থাৎ আমরা যদি পজিটিভ থিঙ্কিং করতে পারি তাহলে আমরা খুব সহজে আমাদের ডিপ্রেশনের হার কমিয়ে আনতে পারবো,
অর্থাৎ আমরা যদি কোনো বিষয় নিয়ে বিষণ্ণতায় ভুগি বা অসহায়ত্ব বোধ করি, তাহলে কিন্তু আমরা যদি পজিটিভ থিঙ্কিং করতে পারি, তাহলে সেই বিষয়টিতেও আমরা আমাদের অসহায়ত্ব বা বিষণ্ণতাকেও খুবই সহজে কাটিয়ে উঠতে পারবো আমাদের পজিটিভ থিঙ্কিং এর মধ্য দিয়ে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তোমরা কি পারবে? যদি তাই মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও। এরপরে দেখো বন্ধুরা, রিডিউস রিস্ক অফ ডেথ ফ্রম কার্ডিওভাস্কুলার ডিজিজ লাইক হার্ট অ্যাটাক অর স্ট্রোক। অর্থাৎ আমরা যদি পজিটিভ থিঙ্কিং করতে পারি, তাহলে আমরাও এই দেখো কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোকসের মতো এরকম মানসিক রোগও, অর্থাৎ এই ধরনের কঠিন রোগও কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো। আমাদের অনিশা বন্ধু বলছে, লাইক অলওয়েজ সে আলহামদুলিল্লাহ, এভরিথিং উইল বি গুড ইফ উই আর হ্যাপি হোয়াট উই হ্যাভ। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক বলেছ। আমাদের যা কিছু আছে এবং সেই পরিস্থিতিতে আমাদের সেই বিষয় নিয়ে খুশি থাকা উচিত এবং সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এরপরে দেখো বন্ধুরা, পজিটিভ থিঙ্কিং এর ফিজিক্যাল বেনিফিটস এর মধ্যে পড়ছে লঙ্গার লাইফ স্প্যান। অর্থাৎ তুমি যদি পজিটিভ থিঙ্কিং করতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার লাইফকে আরো দীর্ঘায়ু করতে পারবে। তো বন্ধুরা, আমরা তো পজিটিভ থিঙ্কিং এর ফিজিক্যাল বেনিফিটস সম্পর্কে জেনে ফেললাম, তো চলো আমরা দেখি আমরা যদি পজিটিভ থিঙ্কিং করি তাহলে আমরা কি কি মেন্টাল বেনিফিটও পেতে পারি। আমাদের সাদিয়া বন্ধু বলছে, আই ওয়ান্ট টু লিভ লং। হ্যাঁ বন্ধু, তুমি খুব ভালো ইচ্ছা পোষণ করেছো এবং এর জন্য তোমাকে অবশ্যই পজিটিভ থিঙ্কিং করতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের ফিজিক্যাল হেলথ খুবই ভালো রাখতে পারবো এবং আমাদের লাইফ স্প্যানও ইনশাল্লাহ লঙ্গার হবে। তো বন্ধুরা, আমাদের পজিটিভ থিঙ্কিং এর কি মেন্টাল বেনিফিটস হতে পারে চলো আমরা একটু দেখে ফেলি। বেটার মুড, অর্থাৎ আমরা যেই সিচুয়েশনের মধ্যেই থাকি না কেন, আমরা কিন্তু পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে আমাদের মুডটাকে সব সময় বেটার রাখতে পারি। এরপর বন্ধুরা দেখো, বেটার কোপিং স্কিলস, অর্থাৎ আমরা যে কোনো সিচুয়েশনের মধ্যে যদি পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করতে পারি বা পজিটিভ থিঙ্কিং করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই বিষয়টা খুবই ভালোভাবে করতে পারবো বা ওই বিষয়টির সাথে নিজেরা খুব ভালোভাবে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে পারবো। তারপর দেখো বন্ধুরা, ক্লিয়ারার থিঙ্কিং, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাগুলোও কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কি জানো যে আমাদের ব্রেইনের মধ্যে কিন্তু অসংখ্য নিউরন সেল রয়েছে? তো আমরা যখন চিন্তা করি তখন কিন্তু ওই নিউরন সেলগুলো একটি আরেকটির সাথে কানেক্টেড হয় এবং ইনফরমেশন পাস করে। আমরা যদি সব সময় পজিটিভ থিঙ্কিংটা করতে পারি বা যে কোনো বিষয়ে পজিটিভ কি আছে সেই দিকগুলো বিবেচনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই নিউরন সেলগুলো আরো খুবই বেটার কাজ করবে এবং তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো আরো পরিষ্কার হয়ে যাবে এবং আমরা কিন্তু তখন দেখো বন্ধুরা মোর ক্রিয়েটিভিটি, অর্থাৎ তখন কিন্তু আমরা যে কোনো বিষয়ে আমরা আরো সৃজনশীলতা প্রকাশ করতে পারবো। তারপর দেখো বন্ধুরা, গ্রেটার প্রবলেম সলভিং স্কিলস, অর্থাৎ আমরা যদি যে কোনো পরিস্থিতিতেই পজিটিভ থিঙ্কিং বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কঠিন থেকেও কঠিনতর কোনো সমস্যার সমাধান খুবই সহজে করে ফেলতে পারবো। তো বন্ধুরা, কি মনে হয় আমাদের কি করা উচিত? অবশ্যই আমাদেরকে পজিটিভ থিঙ্কিং করা উচিত, তাই না? যাতে করে আমরা যে কোনো সিচুয়েশনেই যে কোনো প্রবলেম খুবই সহজে সমাধান করে ফেলতে পারি। আমাদের ফিরোজা বন্ধু বলছে, ইয়েস, ধন্যবাদ বন্ধু তোমাকে। তো চলো বন্ধুরা, সামনে আগানো যাক যে আমরা যদি পজিটিভ থিঙ্কিং করি তাহলে সেটা কিভাবে প্র্যাকটিস করব। আচ্ছা বন্ধুরা, তোমরা কি মিনা বন্ধু সম্পর্কে শুনেছ? নিশ্চয়ই শুনেছ। তো দেখো এইখানে আমাদের, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, আমাদের মিনা বন্ধুটিকে সাথে মিঠু বন্ধুটিকে এবং এছাড়াও আমরা ওদের আরো কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখন যদি তোমরা, তোমরা কি জানো যে আমাদের এই মিনা বন্ধু কিভাবে পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করে? তোমরা যদি জেনে থাকো, আমাদের মিনা বন্ধু কিন্তু যে কোনো সিচুয়েশনে পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করে থাকে এবং এর ফলে সে কি বেনিফিট পায় জানো? সে কিন্তু অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারে। চলো বন্ধুরা, আমরা আমাদের এই মিনা বন্ধু থেকে জেনে ফেলি যে আমরাও কিভাবে পজিটিভ থিঙ্কিং করতে পারি। তো মিনা বন্ধু আমাদেরকে প্রথমে বলছে, ফোকাস অন দ্য গুড থিং, যে আমরা যেই সিচুয়েশনেই থাকি না কেন আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই পরিস্থিতিতেও ভালো কোন দিকগুলো আমরা পেতে পারি, তাহলেই কিন্তু আমরা পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করতে পারবো।
এরপরে বলছে প্র্যাকটিস গ্র্যাটিটিউড, অর্থাৎ আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেটা হতে পারে আমাদের ফ্যামিলির প্রতি, হতে পারে আমাদের বন্ধু বান্ধবের প্রতি, কিংবা হতে পারে আমাদের সমাজের প্রতি। অর্থাৎ আমরা যে কোনো সিচুয়েশনে থাকি না কেন আমরা সর্বদা চেষ্টা করব যে আমরা যেন আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আইডেন্টিফাই ইওর এরিয়াস অফ নেগেটিভিটি, অর্থাৎ মিনা বন্ধু আমাদেরকে বলছে আমাদের যদি কোনো নেতিবাচক দিক থাকে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। ধন্যবাদ বন্ধু তোমাকে। অর্থাৎ আমাদের যদি কোনো নেতিবাচক দিকগুলো থাকে আমাদের চেষ্টা করতে হবে সেই এরিয়াসগুলো খুঁজে বের করা। তাহলে আমরা কি করতে পারবো? আমরা আমাদের মিনা বন্ধুর মতো যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো, এবং আমাদের আশেপাশে যারা থাকবে আমরা কিন্তু তাদের মধ্যে খুব সহজেই পজিটিভ থিঙ্কিং কে ছড়িয়ে দিতে পারবো। এরপরে বন্ধুরা দেখো মিনা বন্ধু আমাদেরকে বলছে স্পেন্ড টাইম উইথ পজিটিভ পিপল, অর্থাৎ আমাদের যদি পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করতে হয় তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যারা পজিটিভ পিপল তাদের সাথে সময় অতিবাহিত করা। এখন বন্ধুরা তোমাদের কি মনে হয়, আমাদের কি তাহলে শুধুমাত্র পজিটিভ মাইন্ডেড পিপলদের সাথেই টাইম সময় কাটানো উচিত, নাকি আমাদের নেগেটিভ মাইন্ডেড বন্ধুদের সাথে সময় কাটানো উচিত? ওকে বন্ধুরা, তোমরা যারা আমার শব্দ শুনতে পাচ্ছ না বা আমার কথা শুনতে পাচ্ছ না, তারা একটু তোমাদের ইন্টারনেট কানেকশনটি দেখে নাও যে সবকিছু ঠিক আছে কিনা। আশা করি তোমরা আমাকে শুনতে পাবে। ধন্যবাদ অনিশা বন্ধু তোমাকে। তো বন্ধুরা চলো তাহলে আমরা আজকে যা শিখলাম পজিটিভ থিঙ্কিং এবং নেগেটিভ থিঙ্কিং সেই সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর পর্বে যাই। তো বন্ধুরা তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে, Do you overlook the good things about a situation and get wrapped in the negatives? অর্থাৎ তুমি কি কখনো এমন হয়েছে বন্ধু তোমার সাথে যে তুমি একটি বিষয়ের ভালো দিকগুলোকে বিবেচনা না করে কোনো একটি খারাপ দিককে বিবেচনা করছো? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমাদের রাকিন নাবা বন্ধু বলছে ইয়েস, অর্থাৎ তার সাথে হয়েছে। আমাদের ফিরোজা বন্ধু বলছে ইয়েস, অর্থাৎ তার সাথেও হয়েছে। আমাদের ঝুমা কবির বন্ধু বলছে ইয়েস। ধন্যবাদ বন্ধু তোমাকে। তাহলে বন্ধুরা আমাদের যদি কখনো এমন হয় তাহলে আমাদের কি করা উচিত? অবশ্যই আমাদের যে ভালো বিষয়গুলো আছে সেই ভালো বিষয়গুলোর প্রতি আমাদের ফোকাস করা উচিত, যাতে করে আমরা ওই বিষয়টিতে ওই সিচুয়েশনে আমরা ভালো কোনো রেজাল্ট পেতে পারি, অর্থাৎ বেটার ফলাফল পেতে পারি। তো বন্ধুরা চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। বন্ধুরা তোমাদের জন্য আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডু ইউ টেন টু টেক অন দ্য ব্লেম ফর সামথিং ব্যাড অর ডিসঅ্যাপয়েন্টিং দ্যাট হ্যাপেন্স, অর্থাৎ তুমি কি তোমার সাথে কখনো খারাপ বিষয় ঘটলে বা কোনো অনাকাঙ্ক্ষিত যদি কোনো জিনিস ঘটে তুমি কি সেটার জন্য নিজেকে দোষারোপ করো? আমাদের সাবরা বন্ধু বলছে ইয়েস। আমাদের রাকিন নাবা বন্ধু বলছে ইয়েস। আমাদের ফিরোজা বন্ধু বলছে ইয়েস, অর্থাৎ তার সাথে এমনটি হয়েছে। আমাদের তসিফ বন্ধু বলছে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। হ্যাঁ বন্ধু, অবশ্যই আমাদেরকে সেই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে ডিসিশন নিতে হবে। তো বন্ধুরা তোমাদের সাথে যদি কখনো এমন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ডিসঅ্যাপয়েন্টিং হবে না, বা যদি কখনো কোনো খারাপ জিনিস ঘটে থাকে তোমরা কিন্তু চেষ্টা করবে যে সেই বিষয়টি আগে বিবেচনায় নেওয়া, যে আসলে সেই বিষয়টির জন্য তুমি দায়ী কিনা। তাছাড়া তোমরা কিন্তু কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করবে না। আমাদের মাহমুদ অনিশা বন্ধু বলছে ওয়েন দ্য সিচুয়েশন গেট সোর্স। হ্যাঁ বন্ধু, চলো আমরা পরের প্রশ্নে যাই।
তো বন্ধুরা, আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, ইফ ইউ হ্যাভ ওয়ান সেটব্যাক, ডু ইউ দেন এক্সপেক্ট দ্য ওয়ার্স্ট টু হ্যাপেন? অর্থাৎ তুমি যদি কোনো কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হও, তাহলে কি তুমি ধরেই নাও যে তোমার সাথে পরবর্তীতেও খারাপ কিছুই ঘটতে চলেছে? যদি এমনটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে তুমি কমেন্ট করে জানাতে পারো। অথবা তোমার সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, সেটিও তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের রাকিন নাবা বন্ধু বলছে নো, অর্থাৎ তার সাথে এমনটি ঘটেনি। তসিফ বন্ধু বলছে সামটাইম, অর্থাৎ তার সাথে মাঝে মাঝে এমনটি ঘটেছে। আমাদের ঝুমা কবির বন্ধু বলছে সে আমাদের ক্লাসিক পছন্দ করেছে, ধন্যবাদ বন্ধু তোমাকে। আমাদের সাবরা বন্ধু বলছে নো, তার সাথে এমনটি ঘটেনি। তো বন্ধুরা, আমরা যদি কোনো কাজ করতে গিয়ে প্রথমে বাধার সম্মুখীন হই, আমাদের কিন্তু থেমে গেলে চলবে না, বা আমরা কিন্তু তখন ধরেই নেব না যে আমাদের সাথে সামনে খারাপ কিছু ঘটতে চলেছে। আমাদের ফিরোজা বন্ধু বলছে নো সামটাইম, অর্থাৎ তার সাথেও মাঝে মাঝে এমনটি ঘটেছে। তো বন্ধুরা, আমরা যদি কোনো কাজ করতে গিয়ে কোনো বাধা পাই, আমাদের চেষ্টা করতে হবে সেই বাধাকে অতিক্রম করে পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যমে আমরা কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারি। হয়তো বা সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের চতুর্থ প্রশ্নে চলে যাই। বন্ধুরা, তোমাদের জন্য আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, ডু ইউ সি থিংস অ্যাজ দে আর গুড অর ব্যাড উইথ নো মিডল গ্রাউন্ড? অর্থাৎ তুমি কি কোনো কিছু বিবেচনা না করেই কোনো বিষয়ে ভালো বা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলো, বা তুমি কি ধরেই নাও যে সেই বিষয়টি হয় ভালো না হয় খারাপ? যদি তোমার সাথে এমনটি ঘটে থাকে, তাহলে কিন্তু তুমি সেটি আমার সাথে শেয়ার করতে পারো। সাদিয়া বন্ধু বলছে ইয়েস, অর্থাৎ বন্ধুরা, আমরা কোনো বিষয় যখন দেখব, অবশ্যই আমাদেরকে আগে চিন্তা করে নিতে হবে বা সেই বিষয়টি বিবেচনা করে নিতে হবে, তারপরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো যে সেই বিষয়টি আসলেই ভালো নাকি আসলেই খারাপ। আমাদের রাকিন নাবা বন্ধু বলছে নো। আমাদের ফিরোজা বন্ধু বলছে ইয়েস। আমাদের ঝুমা কবির বন্ধু বলছে ইয়েস। তো বন্ধুরা, সিচুয়েশন বা পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের কিন্তু আগে সেটি বিবেচনায় নিতে হবে এবং দেখতে হবে আসলেই কি সেটি ভালো নাকি খারাপ, তারপরে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাবো, তাহলেই আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা আমাদের পঞ্চম প্রশ্নটি দেখে ফেলি। বন্ধুরা, তোমাদের জন্য আমার পঞ্চম এবং শেষ প্রশ্নটি হচ্ছে, ইজ দেয়ার এনি ইনসিডেন্ট হোয়ার ইউ হ্যাড ওভারকাম ইউর নেগেটিভ থটস? অর্থাৎ তোমার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যেখানে তুমি তোমার নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে ওভারকাম করতে পেরেছো বা কাটিয়ে উঠতে পেরেছো? যদি বন্ধু তোমার জীবনে এমন কোনো নেগেটিভ চিন্তা থাকে যে তুমি সেই নেগেটিভ চিন্তা কাটিয়ে উঠতে পেরেছো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমাদের স্মরণ বন্ধু বলছে মেনি টাইমস, অর্থাৎ আমাদের স্মরণ বন্ধু তার জীবনে অনেকবারই এই নেগেটিভ চিন্তাগুলোকে কাটিয়ে উঠতে পেরেছে। আমাদের অনিশা বন্ধু বলছে ইয়েস, অর্থাৎ সেও এই নেগেটিভ থট কাটিয়ে উঠতে পেরেছে। আমাদের সাবরা বন্ধু বলছে ইয়েস, ধন্যবাদ বন্ধু তোমাদের। আমাদের রাকিন বন্ধু বলছে ইয়েস। আমাদের ঝুমা কবির বন্ধু বলছে মেনি টাইম, অর্থাৎ সেও অনেকবারই এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে ওভারকাম করতে পেরেছে। বন্ধুরা, তোমার যদি এমন কোনো ঘটনা থেকে থাকে, তুমি কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। আমাদের শাহাদাত হোসেন বন্ধু বলছে ইয়েস, অর্থাৎ সেও তার জীবনে নেগেটিভ চিন্তাগুলো কাটিয়ে উঠতে পেরেছে। আমাদের ফিরোজা বন্ধু বলছে ইয়েস, অর্থাৎ সেও নেগেটিভ থটসগুলোকে কাটিয়ে উঠতে পেরেছে। তো বন্ধুরা, আমরা যদি আমাদের জীবনে এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়ি, তো আমরাও চেষ্টা করব পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে আমাদের যে নেগেটিভ চিন্তাগুলো আছে সেগুলোকে দূর করে ফেলা বা সেগুলো কাটিয়ে ওঠা। এবং সেগুলো কাটিয়ে উঠতে আমাদের কি করতে হবে, আমাদের খুব বেশি করে পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করতে হবে। আমাদের আনিশা বন্ধু বলছে অ্যান্ড নাও আই এম মোর কনফিডেন্ট দ্যান এভার আই কুড,
হ্যাঁ, আমাদের অনিশা বন্ধু বলছে সে এখন আগের থেকে অনেক কনফিডেন্ট, তার নেগেটিভ থটস গুলোকে যখনই কাটিয়ে উঠতে পেরেছে। তো দেখেছো বন্ধুরা, আমরা যদি আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারি বা কাটিয়ে উঠতে পারি, তাহলেও কিন্তু আমরা অনেক বেশি কনফিডেন্টলি আমাদের লাইফ লিড করতে পারবো এবং আমাদের জীবনে সামনে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, তোমাদের জীবনে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে, তোমরা কিন্তু সেটা আমার সাথে শেয়ার করতে পারো। আমিও কিন্তু আমার লাইফে অনেকবার এরকম নেগেটিভ থিংকিং এর সম্মুখীন হয়েছি এবং ওই সময় আমি যেটা করতাম, পজিটিভ থিংকিং প্র্যাকটিস করার চেষ্টা করেছি এবং দেখা গেছে আমি ওই মোমেন্টে আমার নেগেটিভ থটস গুলোকে কাটিয়ে উঠতে পেরেছি। তোমরাও যদি প্র্যাকটিস করো বন্ধুরা, তাহলে তোমরাও কিন্তু তোমাদের নেগেটিভ থটস গুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে। আমাদের ঝুমা কবির বন্ধু বলছে আই লাইক, ধন্যবাদ বন্ধু তোমাকে। বন্ধুরা, আশা করি আজকে আমরা যে পজিটিভ থিংকিং এবং নেগেটিভ থিংকিং বিষয়টি সম্পর্কে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের ফিরোজা বন্ধু বলছে আই লাইক ইওর ক্লাস, ধন্যবাদ বন্ধু তোমাকে। আমাদের সাবরা বন্ধু বলছে নেগেটিভ থটস ব্রট ডিপ্রেশন, সো ইটস বেটার টু থিংক পজিটিভলি। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ, আমরা যদি নেগেটিভ চিন্তা ভাবনা করি তাহলে কেবল আমরা বিষণ্ণতার দিকে অগ্রসর হব, অর্থাৎ আমাদের জীবনে কেবল ডিপ্রেশনই বেড়ে যাবে। কিন্তু আমরা যদি পজিটিভ থিংকিং করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেই ডিপ্রেশনটিকে কাটিয়ে উঠতে পারবো। বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটির খুবই সহজে বুঝতে পেরেছ এবং আমি আশা করব যে তোমরা আজকের ক্লাস থেকে যে বিষয়গুলো শিখলে সেগুলো তোমরা তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং খুব সহজেই পজিটিভ থিংকিং কিভাবে করতে হয় সেটা তোমরা তোমাদের উপলব্ধি করে জীবনে কাজে লাগাতে পারবে এবং তোমরাও পজিটিভ থিংকিং এর মাধ্যমে তোমাদের জীবনে সফলতা অর্জন করতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে ফেলি আমাদের গ্রো ইওর রিডারের আর কি কি প্রোগ্রাম আছে। প্রতি শনিবার রাত 8টায় আমাদের ইউটিউব চ্যানেলে রিডিং সিক্রেটস প্রোগ্রামটি আছে, যেখানে তোমাকে শেখানো হবে তুমি খুব সহজে কিভাবে ইংরেজি পড়তে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি রিডিং সিক্রেটস কি দেখতে চাও এবং খুব সহজে ইংরেজি কিভাবে রিডিং পড়া যায় সে কৌশল শিখতে চাও, তাহলে অবশ্যই চোখ রাখবে আমাদের গ্রো ইওর রিডারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তাই তোমরা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে রিডিং সিক্রেটস তোমাদের মিস না হয়। এরপরে আমাদের আরো আছে পিহুর গল্প। তো তোমরা কি পিহুকে চেনো? পিহু কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার। পিহু হচ্ছে গিয়ে আমাদের প্রকৃতি এবং পরিবেশ নিয়ে খুব চিন্তা ভাবনা করতে পছন্দ করে এবং আমাদের পরিবেশের যেই ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো চিন্তা ভাবনা করে সে কিন্তু সমাধান করার চেষ্টা করে। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে এখনই যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারবে, তাহলে তোমরাও আমাদের পিহুর গল্প মিস করবে না এবং পিহু কিভাবে আমাদের প্রকৃতি নিয়ে কাজ করছে তোমরা সেই সম্পর্কে জানতে পারবে। তাই পিহুর গল্প মিস না করতে চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে। এছাড়াও বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসছে ইতু, টিঙ্কু এবং গগল, যে তোমাদের সাথে স্কুলের কিছু বেসিক নিয়ম কানুন নিয়ে আলোচনা করবে। আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইতু, টিঙ্কু এবং গগলস যে আসছে ওদের কাজগুলো তোমরা দেখতে পারবে। তো তোমরা যদি ইতু, টিঙ্কু এবং গগলস এর ক্লাসগুলো মিস করতে না চাও, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং নোটিফিকেশন বেলটি টার্ন অন করে রাখো। আমাদের পরবর্তী প্রোগ্রামটি হচ্ছে মাইন্ড রিডার, অর্থাৎ তুমি যদি আপনার যদি আপনাদের সন্তানের মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি বিষয়গুলোকে জানতে চান,
তাহলে অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু মাইন্ড রিডারে। আর মাইন্ড রিডার যদি মিস করতে না চান তাহলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে দেবেন, যাতে করে মাইন্ড রিডার মিস না হয়। এছাড়াও আমাদের প্রতি বৃহস্পতিবার রাত 8টায় ফেসবুক থেকে লাইভে যায় কল্প গল্প, যেখানে আমাদের বন্ধু ভুলু এবং বন্ধু দেবস্মিতা দে নানা ধরনের গল্প নিয়ে আলোচনা করে। তো তোমরা যদি আমাদের বন্ধু ভুলুর গল্পগুলো শুনতে চাও এবং গল্পের ভুবনে বিচরণ করতে চাও তাহলে চোখ রাখতে হবে আমাদের গ্রোয়ো রিডারের ফেসবুক পেজে। তাই তোমরা এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে ফেলো, যাতে করে কল্প গল্প তোমাদের মিস না হয় এবং তোমরা খুব মজার মজার কিছু দারুণ দারুণ গল্প শুনতে পারো আমাদের বন্ধু ভুলুর কাছ থেকে। এছাড়াও বন্ধুরা আমাদের রয়েছে ই লাইব্রেরি, তোমরা আমাদের নিচের দেওয়া লিঙ্কের মাধ্যমে ই লাইব্রেরিটি ঘুরে দেখতে পারো এবং সেখানে তোমরা পেয়ে যাবে অনেক মজার মজার বই, যেগুলো পড়ে তোমরা অনেক মজা পাবে। তাই তোমরা যদি আমাদের সেই দারুণ দারুণ মজার মজার বইগুলো পড়তে চাও এবং ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিচরণ করতে চাও তাহলে এখনই আমাদের ই লাইব্রেরিটি ঘুরে দেখতে কিন্তু ভুলবে না বন্ধুরা। নিচে আমাদের ই লাইব্রেরির লিঙ্কটি দেওয়া আছে, তোমরা এখনই সেই লিঙ্কে গিয়ে পড়ে ফেলতে পারবে মজার মজার সব বই। তাই বন্ধুরা এখনই তোমরা লিঙ্কে চলে যেতে পারো। আমাদের পরবর্তী ক্লাসে আসছে মাকসুদুল সাদাত আকাশ, যে আলোচনা করবে সেলফ ম্যানেজমেন্ট স্কিল সম্পর্কে। তাই বন্ধুরা কালকে রাত 8টায় মাকসুদুল সাদাত আকাশের লাইভ ক্লাসটি মিস করতে কিন্তু ভুলবে না। আশা করি তোমরা সেখান থেকে তোমাদের সেলফ ম্যানেজমেন্ট স্কিল সম্পর্কে অনেক বিষয় শিখতে পারবে। তাই অবশ্যই চোখ রাখবে আমাদের ফেসবুক পেজে। কালকে আমরা রাত 8টায় আজকের মতো আবারও লাইভে আসবো।